তানজিম বেগ আমি রিপ্রেজেন্ট করছি গ্রসবেকার্ট সোয়িং ডিভিশনকে তো আমরা এখানে আছি জিটিবি এক্সিবিশনে যেটা গত দুই বছর আমরা করতে পারিনি তো এই বছর আমরা দেখলাম যে আমাদের কাস্টমার প্রেজেন্সটা খুবই পজিটিভ এবং আমরা যেটা চেষ্টা করছি এই বছর মেইনলি ফোকাস করার জন্য সেটা হচ্ছে মোর ইনটু প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি হাউ উই ক্যান রিয়েলি অ্যাড ভ্যালিউ আমাদের কাস্টমার এন্ডে তো কমিউনিকেশনে আমাদের মনে হলো যে রিসেন্টলি যে ঝামেলাগুলো আমাদের আছে ইউরোপে এবং কিছুটা চায়নাতে সেটা একটা ইম্প্যাক্ট পড়েছে অর্ডারে বাট মনে হচ্ছে যে এটা আমরা খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারবো এবং আমাদের গোল হচ্ছে যে এই বছরে কিভাবে আমরা এটাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাব টুয়ার্ডস আওয়ার নেক্সট 5 years 10 years গোল তো অ্যাজ এ হোল আমরা এটাকে খুব পজিটিভলি নিচ্ছি যদিও কিছুটা চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে একটা আনসার্টেনিটি বাট আমরা মনে করি যে বাংলাদেশের যে স্ট্যান্ড আজকে আফটার 40 years এটা খুবই পজিটিভ এবং আমরা এটাকে ডেফিনেটলি আরও বেটার করতে পারবো ইনশাল্লাহ এবং সাপোর্ট করতে পারবো ওই ওই গোলটাতে তো আমাদের আসলে আমরা যেটা বলি মেইনলি প্রিসিশন ইজ দ্য নেম অফ দ্য গেম তো আমরা যেহেতু খুব প্রিসিশন টুল নিয়ে কাজ করি আমাদের প্রোডাক্টটা আমরা চেষ্টা করি যে কোয়ালিটি পয়েন্ট অফ ভিউ থেকে যাতে কোনো ধরনের কোনো কনসার্ন না থাকে উইথ আওয়ার কাস্টমার্স তো ওই জায়গাটাতেই আমরা মেইনলি ভ্যালু অ্যাড করার চেষ্টা করি যে কীভাবে আমরা মানে প্রিসিশন প্রোডাক্টগুলোকে দিয়ে রাইট জায়গাতে রাইট ইম্প্যাক্টগুলোকে নিয়ে আসতে পারি ইনফ্যাক্ট বোথ ফ্যাক্টরি সাইড এবং বাইং সাইড আমাদেরকে ভিজিট করছে এবং উই আর গেটিং ভেরি পজিটিভ ফিডব্যাক পার্টিকুলারলি ইন দ্য সাইড যেখানে নাকি নতুন নতুন স্টাইলগুলো আসছে এখন আমাদের দেশে যে জায়গাগুলোতে মোর চ্যালেঞ্জগুলো আসছে কারণ আমরা উই আর প্রবাবলি নট ভেরি ইউজ টু উইথ দোজ টাইপ অফ ইউনো ইউনিক প্রোডাক্ট তো আমরা চেষ্টা করতেছি কীভাবে ওই জায়গাগুলোকে আমরা ভ্যালু অ্যাড করবো কীভাবে ওই জায়গাগুলোতে আমরা কোয়ালিটি এনশিওর করতে পারবো তো আমরা ওইভাবে কাজ করে যাচ্ছি আমাদের পার্টনারদের সাথে